আসসালামু আলাইকুম। 2021 সালের এইচএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা, আমরা দেখতে পারছি, আমরা এতক্ষণ অ্যাসাইনমেন্ট টাইটেল শিরোনাম দেখে আসলে আমরা যারা লিঙ্কে ঢুকছি আমরা প্রত্যেকে বুঝতেছি আসলে বিষয়টা কি। বিষয়টা হচ্ছে 2021 সালে এইচএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক সংক্রান্ত খাতা জমাদান নির্দেশিকা সম্পর্কিত। তো কারা কারা অ্যাসাইনমেন্ট জমা দিবে, কী কী বিষয়ে জমা দিবে, এটা নিয়ে সম্পূর্ণ ডিটেলস কথা বলবো। আমরা যারা 2021 সালে পরীক্ষার্থীরা, তারা আমরা আসলে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে অপশনাল ছাড়া বাকি যে সাবজেক্টগুলো যেগুলো আছে, মানে আমাদের কম্পালসারি সাবজেক্ট যেগুলো আছে, অপশনাল এই গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে, যেমন মনে করলাম আমার কথা যদি আমি যদি বলি, ধরলাম আমার জীববিজ্ঞান অপশনাল, কিন্তু আমার উচ্চতর গণিত, রসায়ন এবং পদার্থবিজ্ঞান হচ্ছে কম্পালসারি সাবজেক্ট বা গ্রুপ সাবজেক্ট। তাহলে এই তিনটা বিষয়ে দুটা করে অ্যাসাইনমেন্ট আমাকে জমা দিতে হবে, এখানে বলেই দিছে, ঠিক আছে, দুটা করে ব্যবহারিক জমা দিতে হবে। দুঃখিত, এই বিষয়গুলো দুটা করে ব্যবহারিক জমা দিব। এখন কারো কাছে যদি মনে করলাম, আমার কাছে, আমাকে, আমি ক্লাস নাইনে যখন পড়ি তখন আমি চারটা অ্যাসাইনমেন্ট করছি ফিজিক্সের, তার মানে আমার অ্যাসাইনমেন্ট ফিজিক্স কমপ্লিট। তবে অবশ্যই সংক্ষিপ্ত সিলেবাসের আলোক হইতে হবে, তোমাদের সেখানে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ব্যবহারিক দেওয়া আছে। আমি আবারও বলি, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের ওখানে ব্যবহারিক কী কী করতে হবে তাও দেওয়া আছে। তোমরা প্রত্যেকে সেই ব্যবহারিকগুলোর সাথে তোমাদের নৈভিত্তিক, তোমাদের প্র্যাকটিক্যাল খাতা যেগুলো আছে সেগুলো যদি মিল যদি থাকে, দুটা হলেই তোমরা স্কুলে জমা দিতে পারবে। স্কুলে বা কলেজে কবে জমা দিবে সেটা তোমাদেরকে কলেজ থেকে জানিয়ে দিবে। আমি আবারও বলি, তোমাদের যেই গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে অপশনাল ছাড়া বাকি তিনটা সাবজেক্ট, ওই তিনটা সাবজেক্টের প্র্যাকটিক্যালের সংক্ষিপ্ত সিলেবাসের আওতাভুক্ত যে কোনো দুটি ব্যবহারিক বা কারো কাছে যদি বেশি যদি থাকে সেগুলো স্কুলে জমা দিতে হবে। অতিরিক্ত কোনো টেনশন করার দরকার নেই। আর কিছু যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবা, আর চাইলে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো, ডিসক্রিপশনে আমার পার্সোনাল আইডি দেওয়া থাকবে, আমার গ্রুপ দেওয়া থাকবে, চাইলে সেখানে কমেন্ট করতে পারবে। যে কোনো পোস্টে, আমার যে কোনো পোস্টে কমেন্ট করলে আমি অবশ্যই পার্সোনাল ইনবক্স করে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকে ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।